জানাই। তো আজকে বিজয়া দশমী, যদিও দুদিন আগে শেষ হয়ে গিয়ে থাকলেও আজকে কলকাতায় আছি, আর কলকাতায় আজকেই দশমী করা হচ্ছে, তার জন্য আমরা দেখছো রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে যাব মায়ের মন্দিরে, আর মায়ের আজ উত্থান হবে, তো সেইটাই থাকছে আজকের ব্লগে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকেটা আর এই যে আমার ভাগ্নি শ্রেষ্ঠা, সবাই মিলে যাচ্ছি, আর আর পেছনে দিদি দিদি সবাই আছে, তো এখন যাব সবাই, এখন রাস্তায় আছে এই গলিতে, পুজো মণ্ডপটা একটু দূরে, তো চলো আমাদের সঙ্গে, তোমরা চলো আমাদের সঙ্গে পুজো মণ্ডপে, আর দেখতে থাকো বিজয়া দশমীর মায়ের উত্থান কিরকম করে এই কলকাতায় করা হয়। দেখতে পাচ্ছ ঘোড়া গাড়ি, পুরো একদম রথের মতো লাগছে, দুটো ঘোড়া আছে, আর এই ঘোড়া গাড়ি করেই তোমার এখানকার বাচ্চারা এবং বয়স্করা মায়ের সাথে পুরো পাড়াটা ঘুরবে। তো যাই হোক, সামনে যে মণ্ডপটি দেখতে পাচ্ছ, আমরা এখন এই মণ্ডপেই যাব, আর এখানকার প্রতিমাকেই আমরা এখন নিচুনি করবো, কারণ মাকে এখন বিদায় জানাবো, আর মাকে বিদায় জানানোর আগে যা করণীয় সে সমস্তই থাকবে এই ভিডিওতে, তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ মায়ের উত্থানের জন্য সবাই চলে এসেছে পুজো মণ্ডপে, আর মায়ের উত্থানের কাজ শুরু করে দিয়েছে, মায়ের উত্থান পর্ব এখন হচ্ছে, একে একে সবাই মাকে বরণ করে নিচ্ছে, তারপরে সবাই সিঁদুর খেলা শুরু করবে। এই যে দেখছো সবাই কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরে এসছে বেশিরভাগই, আর মাকে নিজে নিজে সব নিজে নিজে বরণ করছে নিজের মতো করে। আমিও চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ দিদিরা নিচুনি করার সামগ্রী নিয়ে রেডি, নিচুনি করার জন্য ধান দুব্বো সিঁদুর সমস্তই আছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ নিচুনির থালা, দিদিদের বরণ করা হয়ে গিয়েছে তাই আমাকে দিয়ে দিল, আর এই দুটো আমার ভাগ্নি, এখন সবাই মিলে আমরা এখন সিঁদুর খেলবো, তো চলো তোমাদের দেখাই এখানে কীরকম সিঁদুর খেলা হয়। দেখলে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
ভালো লাগলে লাইক করেন আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে তোমার মতো তারাও এই ভিডিওটি দেখতে পারে।